ঠিকই কইছেন, কোনো টাইম নাই, কোন বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আমি বলে আমার সম্মান আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফে কথা বলে, ওই কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো। অপদার্থ কিছু আনসার, আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আনসার আমাকে দরকার নাই, ওই আনসারের জায়গায় সরমুনার কিছু মুজাহিদ লাগাই দাও, জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগাই দাও, কওমি মাদ্রাসার ছেলেদেরকে সিফতি হিসেবে রাখ করে দাও। আনসারে গোষ্ঠী লাগবে না, আমরা পিছায় সোজা করে ফেলাইতে পারবো। তোর আনসারে দশটা হাত দিলে লাইন ছাড়িয়ে দেয়, আর কওমি মাদ্রাসার ছেলেদেরকে চা খাওয়াইয়া 5,000 টাকা দিয়ে তোকে লাইন সরাইতে পারবি না। কারণ এগুলা আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান, গহরপুরি রুহানি সন্তান, এ সাইকে বালিয়ার সন্তান, মাহমুদুল হাসান সাহেবের সন্তান। এগুলার ঘুষ দিয়ে কেনা যায় না, কথা কর না কেন, কষ্ট পাইতেছেন? আর 5 মিনিট ভাই, মুক্ত বাতার জন পাইছি কই এই যাই ছাতা। আওয়ামী লীগ সরকার আবার আসার আগে কবরে যাবো, এটা আমার বিশ্বাস আছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, জমিনের মালিক কে, ইজ্জত কে দেয়, ইজ্জত কে নেয়, এইটা কব আমার বিষয়। এই খালি এইটা এইটা পকেটে নিয়ে যায়, বাতাস ঠান্ডা তো, মেলাদিন পর একটু গরম বক্তব্য সুযোগ পাইছি, এর লেগে মারতাছি খালি। তো নামাজ রোজা খালি কবরের নিজের দায়ী কইছি, একদিন উপরের কথা কইতে সাহস পাইছি, কইতে গেলে তো সিপাই ধরছে না আপনারা। এখন কম ইনশাল্লাহ, এই মক্তবের হুজুররা কোনো বড় মেয়ের ভুবন মেয়ের খাতির করবেন না, টাইম নাই বলে হুজুর কয়, টাইম নাই, ঠিকই কইছেন, কোনো টাইম নাই, কোন বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আমি বলে আমার সম্মান আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোন মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফে কথা বলে, ওই কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো। শুধু একটা কথা বলি, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ দেয় নে আছে না উনি? আজ যদি কি সাতার গোলাম দেন না, আমাকে তো এইটাই কয়, আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইছে, তোমার বঙ্গবন্ধুর ভাস্কর যখন গলায় রশি বাইন্দে টাইনে বানছে, এখন কেমন লাগে? খারা খারা সেন উবাইর করে সিনকিন পাকা করছে, এখন কেমন লাগে? তবে এই কাজটা ঠিক হয় নাই। আপনি যা কিছু বলেন, হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু যেভাবে হোক সরকার যখন এটা বানিয়েছে এইভাবে সারা দুনিয়ায় তুমি ফরজ তরক করে এই কামটা করা তোমার ঠিক হয় না। সারা দুনিয়া দেখছে না রে, আস্তা যে বুঝছে কি কইছে, যাক আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। হাসির ছলনায় কথাগুলো নিয়েন না, কথাগুলো দিলের কানে শুনেন, কথা বলবার কয়েক মিনিট, এই আল্লাহ সম্মান দেয়। আবার পচা ডিমো মারায় মনে থাকবো তো ওয়াজ। হ্যাঁ আজিজের মেসের কুত্তে কুত্তে আইছে আজি মেসের, এর আগে সালে মোকাদ্দের একটা জব শুনে নেন আমার কাছ থেকে, বানানোর কথা আমি বলে, কারণ আমার সামনে যে আজরাইল গুলো চাই রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাটছে মিডিয়ার কারণে, মিজানুর রহমান আজারি দেশ ছাইরা পূর্বাশে কাটাই দেশে মিডিয়ার কারণে, মিজানুর রহমান আজারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে অচিরি আসবে, দেখতে পারবেন আসবে, আসবে ইনশাআল্লাহ।
যারে সম্মান তোমরা কমাইতে চাইবা উঠাই দিবেন কে? অপেক্ষা করে আজিজে মেসের প্রথম তার বোরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো মন্ত্রীরা মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যাই দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইকে দেখে বাচ্চা কি তোমার টাকা গাহে যদি ব্যাংকে টাকা না থাকে আমার অন্তত পনে 200 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ লয়ে যাও। আমার মন মতো আল্লাহ আকবার না আপন দোয়া জানি আর করি না। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। যুবক ভাইরা রে আজিজে মেসের কোপ প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে এমন কি গোলাপ। আজিজে মেসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বাবা অপলক নেত্রে তাকিয়ে আছে, এ মালিক তোর এই গোলাম পাইলি কই? স্যার আপনার মতো সে প্রেসিডেন্ট এটা আমি আনছি অনেক যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবার ইনটেক মাসি মাসি কিচ্ছু পরে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার, যাগো চেহারা বেশি ভালো থাকে অগো প্রেমের অভাব হয় না, শরীর আই অগো গার উপরে ঢিলে পড়ে। স্যার এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে আইছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিক দিয়ে আজ যে মেসরে বলে এই জন্যই তো আমার মন্ত্রীরা পাগল হয়েছে, এমনকি আমার বিবিও পাগল হয়েছে। এই দাম কত চাস? স্যার আমি কি ওর কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার? কোন কথা নাই, একসাথে 50,000 যা। মাফ করবেন স্যার দিব না। হে তুই দাম চা, বুঝছি তোর খেলা, তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি কর দাম কত দিবেন? বাঘ পার তুই মোমেন সিংহা বাঘ পার বুঝে লাইছি তোরে, তুই কি চুবুজুষ্টা পিচ্ছু বুজুষ্টা মোমেন সিংহা লাগো মতো। হ্যাঁ হ্যাঁ তুই দাম চা, তুই দাম চাবি দাম আমি একটা কমবো, তুই খালি কত দিবেন কত দিবেন এইটা কবি দাম চা। এখন তো ফান্দে পড়ছে ইউসুফ, কত সাম ইউসুফের কাছে জেগে কত সাম। আল্লাহু আকবার ইউসুফ তুই হি গায় দিছিলি যে দাম সামু না, এই পর্যন্ত উৎসস তোর 20,000-50,000, এখন দাম চাইলে কত সাম? 1,00,000? না কত কনা আমার ওজনে স্বর্ণরূপা দিতি। দাম কে দেয়? কেরে কি নেয়? কোটি উঠার সময় ইজ্জত কে দেয়? পসা ডিম কে মারায়? ওয়াজ মাথায় নিয়ে যাই আজকে বাজান রে আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে সাহেব যদি আমার গোলাম কিনতে হয় আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণ রূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো পনে 2 মন স্বর্ণরূপ। বাবা কি বাড়ির দ্বারের কথা এখন বলে ফেলছে, তুই যা চাবি তাই দিয়ে কিনবো, এখন চাইছে নেন। মন্ত্রীর কাছে স্যার আপনি টেনশন করেন, আমাকে বউ সওয়াল মাইয়ার যা আছে সব লইয়ে তুই স্যার বস্তা হইলে জুলাইখার যা আছে সব লইছে, সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুপের ওজনে হয় না কোন রকম ভাবে, কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে। মালিক এবার ডাক দিয়ে কইছে রে তুই সেই সকাল থেকে বইয়া রইছো, বাবা নাস্তা মাস্তা খাস নাই রে, পানি পুনি খাই লয় ইউসুফ রে নামাই আরো 2 কেজি খাওয়াইছে, বুদ্ধি কে শিখাইয়া দেয়? এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই? আছে।
আলিমুল আমার সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফালসফা মানতে তারা জানে, চোর কেমনি ধরতে হয় পাটখাত থেকে উলামায়ে কিরাম জানে, কারণ এরা মানতেক পড়েছে, এরা নাফাতুল আমান পড়েছে, বাংলাদেশের বড় 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 উলামায়ে কিরামের হাদিসে কোরআন তারা পড়েছে, কেমনে কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে? দুইটা মিনিট। যখন দুই কেজি আড়াই কেজি খাইছে পানি পুনি নিয়ে আবার বসছে, আজি যে মেসের কয় সর্বনাশ, এখন কি করবে? ও কি কায়দাটা করলো? ওরই তো প্রেসিডেন্ট বানানো উচিত, ও কেমনে নামাই নে পানি পুনি খাওয়াইলো, এলো এনে সমান সমান কর, আবার দিয়া কেবল সমানে আনছে। সংক্ষেপে বলি, আবার টান দেশি চুবাটার নাম তো বাবা মেলা সময় বয়ে রয়েছে, এদিকে ইসুপনে দুই মনোজন এত টাকা পয়সা মিশরের ভিতরে বাচ্চার কাছেও নাই, এত টাকার মালিক এখন মালিক যার কোন ঘর ছিল না, যখন টাকা পয়সা গুলা বস্তা বাইন্দে ঘরের মধ্যে হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয়, ও আজিজে মেসে এই একটা মাস আমার ইসুরে আমি লালন পালন করছি, সাত টাকা পয়সা আমার লাগবে না, টাকাও লয়ে যান ইসুব্র লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন, এই একটা মাস ইসুবের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইসুবরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইসুবের নাস্তার টাইম, কোন সময় ইসুবের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইসুব ঘুমায়, কোন সময় ইসুব আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি, আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই, ইসুবরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন, ইসুবের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই, আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইসুবরে এত দামে বিক্রি করি নাই, আমি ইসুবরে বিক্রি করছি একমাত্র ইসুবের দাম আছে কত এইটা বুঝাবার জন্য। আলে বলে আবার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো, আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে, লিল্লাহে তাকবীর। চান না? চান? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। নাহিদার আসিফ যদি বাংলাদেশে অল্প বয়সে বাংলাদেশের মেন মেন সেক্টরে বসে বড় বড় মোরগদেরকে চালাইতে পারে, মাদ্রাসা উলামায়ে কিরামকে চালাবার এবিলিটি আল্লাহ তাদের দান করেছে। শুধু আপনাদের খেদমতে আরজ করব, এই আলেম উলামাকে বাঁচাই রেখে তাদের ইজ্জত আবরুকে জমিনে টিকিয়ে রাখার জন্য দরকার আছে না নাই? আপনাদের এই সমিতিটা টিকিয়ে রাখার দরকার আছে না নাই? এই সমিতিটা যদি না থাকতো, এই রায়মান উলামা পরিষদ যদি না থাকতো, আমাদের মতে এই বক্তা এই গরমের ভিতরে আনতে পারতেন না। আব্দুল আলমিনের মতো বক্তা, আমার মতো বক্তা, আপনি মঞ্চে আইলে ও আর শোনাবেন এই গরমে, এত দায়টা কি নাই? আল্লাহ অনেক ভালো রাখছে আমাদেরকে, ওই আপনাকে এমপি মন্ত্রীর সাথে অনেক ভালো আছে, কারণ ওদের ঘুষের টাকা সুদের টাকা মানুষের মাথায় বাড়ি দেওয়া টাকা, আর আমাদের হলো রক্ত পানি করা পয়সা, অনেক কষ্টের টাকা। ওই যে দেখে আসছে ইব্রাহিম, ইব্রাহিমে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে, মাদ্রাসা করছে, কাউরে বলি নাই এক বছর সিমিট আমারে দেন, 4 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছে, মসজিদ ঘর করছে, জিজ্ঞাসা করেন দেখে আসছে, মাদ্রাসা করছে, কাউরে বলি নাই একটা এক বস্তা সিমেন্ট আমি লিয়ে সরমান জিয়া দিয়ে দেন। আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন, কিন্তু আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলো কোথায় যায়। প্রত্যেকটা আলেম উলামার টাকা আল্লাহর রাস্তায় যায়, মমতাজের টাকা এমপি মন্ত্রী হিসাবে কামাইয়া ওর বাপের মাজার করছে, আর মন্ডল জয় মন্ডল ঘর করছে, আর উলামায়ে কিরামের টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইয়ুবী, মামুনুল হক, হাফিজ রহমান সিদ্দিকী, বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি, এই যে আব্দুল্লাহ আলামিন আসতেছে, প্রত্যেকটা বক্তার এক একটা তিনখানা আছে। আমাদেরকে 5টা টাকা দিলেও আল্লাহ রাস্তা খরচ হবে। অতএব আপনাদের কাছে আমি 2টা হাত পাইতে বলছি, আমি মাহারা, আমি এই যে আগামী মাসের এই যে আর তো একটা দিন পরে আগামী মাস শুরু, আগামী মাসের 12-13 তারিখ মক্কা মদিনায় চলে যাবো, আল্লাহ যদি নেয়।
আমি যদি একটা লোক পাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম ওই লোকটার চেহারা আমার বুকের মধ্যে নিয়ে যাবো, সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে উমরায় আসার আগে ওই লোকটার চেহারা দেখে আমি যা চাইছিলাম তাই পাইছিলাম, ওই লোকটার একবার হলো উমরায় আসার তৌফিক দান করো, আমি কথাটা বলবো ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন এখানে কি 12,000 পিস, এ 12,000 পিস মাত্র 1% উপরে এই উলামা পরিষদের একটা ঘর করবে ইসলামী পাঠাগার, যেখানে লক্ষ লক্ষ টাকার কোরআন হাদিস থাকবে। আমি পরবর্তীতে আসলে ঘর হওয়ার পরে এই রুম সাজাবার জন্য যত লাখ টাকার কিতাব লাগে আমি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলে দিয়ে যাবো, 12,000 ইট কোনো ব্যাপারই না, জান্নাতের একটা ইটা রূপার একটা ইটা স্বর্ণের, যদি জান্নাতের পাঠাগার আপনি দেখতে চান আল্লাহর একটা বান্দা দাঁড়ায় বলবেন হুজুর 12,000 ইটা তো 12,000 পিস কয় হাজার, 12,000ই তো কয় গাড়ি, ছয় গাড়ি ইটা। আল্লাহর কোন ওলি আছেন কি এখানে? আমি ওয়াদা দিয়ে গেলাম মাত্র যদি ছয় গাড়ি হয় ছয় জনে দাঁড়ায় বলেন হুজুর আমার জন্ম দুঃখিনী মা নাই, আলেম উলামার ডাকে সারা দিয়ে আমার মায়ের জন্য, আর আমি উমরা করার নিয়ত করে আসছি, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে বলেন আমি যেন উমরায় যাইতে পারি, আমি যেমনি হোক যত কষ্ট হোক প্রথমে এক গাড়ি ইটা আমি দিব। একজন আল্লাহর ওলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি এক গাড়ি ইটা দিব, ছয় জনের ভিতরে প্রথম আমার বন্ধু কে হবে, আমি আপনার চেহারাটা আল্লাহর ঘরের সামনে যে বলবো, বলেন তো কে দিবেন এক গাড়ি ইটা, বলেন এক গাড়ি ইটা, গাড়ি কয় হাজার, 2,000 কবুল রিফাদ্রিক্স 12,000 পিস ইটা, আল্লাহ তুমি তো 6,600 বিশিষ্ট একটা বিল্ডিং জান্নাতি মেহমানকে দান করো, আমার ভাই 12,000 পিস দিয়ে আমি মুসাফির ভুলে গেলাম, আমার ভাইকে তুমি জান্নাতের একটা স্বর্ণের একটা বিল্ডিং দান করো, তার জন্ম দুঃখিনী মাকে মাফ করে দিও, তার বাবাকে মাফ করে দিও, যেরকম আমিন। এ 300 ব্যাগের মতো সিমেন্ট লাগবে, পুরা সমিতির ঘরটা পুরা উলামা একরামের পাঠাগারটা কমপ্লিট করার জন্য 300 ব্যাগ সিমেন্ট লাগবে। আমি যদি এখানে বলি মাত্র 10 বাগ করে সিমেন্ট কে কে দিবেন? বেশি সময় লাগবে না, মাত্র 2-1 মিনিট লাগবে, বলেন তো। এ যুবকে উড়িস না, এ এ আমি জানি তো শক্তি আছে, আর আধা ঘন্টা সাইবে সুবে রাখতে পারবি আমি জানি, ব ভাই আল্লাহর প্রথম একটা ওলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমার জন্ম দক্ষিণে মায়ের জন্য আমি 20 বস্তা সিমেন্ট দেবো, একবার দিতে পারবো না হুজুর, 5 বস্তা 2 বস্তা করে দিয়ে দিয়ে আমার মায়ের জন্য 20 বস্তা সিমেন্ট দেবো, বলেন তো প্রথম কোন আল্লাহর ওলি দিবেন? আমি বললাম আপনি উমরা করতে পারবেন, দাঁড়ান কয় বস্তা, আমি 20 বস্তা চাইছি, দারে আরকামের সনাম ধন্য প্রিন্সিপাল, এ হুজুরে বলে দেয় না, এ যাও খাওয়া গুলি, এ আনিসুল হক, এ ডিম পচা ডিম খাওয়া আনিসুল হক, সাপলা সত্তরে বলে স্যান্ডেলে সত্তর বানাইছিল, এখন স্যান্ডেল দিব তোরে, আলে বলে আমার চোখের পানি কোনোদিন বিফলে যায় না, কথা ঠিক না বেঠি, এই যে আমার কলিজার টুকরা কোরআনের পাখি, দারুল আরকান মাদ্রাসার প্রিন্সিপাল, সনাম ধন্য প্রিন্সিপাল, চেহারার মধ্যে ভাসে উলি, উনি মুজাম্মেল হক সাহেব দামত বরকাতুল আলিয়া 20 বস্তা, নারায় থাকবে আল্লাহ থাকবে। এই আলেম উলামার সংগঠন যখন আলেমদের শুরু করি, আর একজন আলেম 20 বস্তা কে, এ তুমি কও কত, তুমি কয় বস্তা, তুমিও 20 বস্তা, তুমি কও কি দেবা, এটা মনে থেকে তোমার অনেক ভালোবাসি, নারায় থাকবে, শুনছেন কি কইছে, 50,000 দেবে, আল্লাহ তুমি ধনে জনে সর্বদিকে গুনে গুনান্বিত করে দাও,
আমাদের চাইতে বাংলাদেশে ওর কোরআনের আলো চমকিয়ে দাও, ওর কণ্ঠে তুমি মধুময় জাদুময় ইউসুফ পয়গম্বরের মতো সারা পৃথিবীতে চমকিয়ে দাও। বলেন বিশ বস্তা আর কে দিবেন? বিশ বস্তা মুফতি মফিজুল ইসলাম ওলামা পরিষদের কত সভাপতি? 30,000 টাকা লিল্লাহে তাকবীর।